গাইস, কিছুদিন আগে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল ও শ্রীলঙ্কা মোট চারটি দেশ মিলে ফ্রি ফায়ার একটি টুর্নামেন্ট সাউথ এশিয়া ব্যাটল লীগের আয়োজন করা হয়। সিস্টেম পার দেঙ্গে। এই টুর্নামেন্টে মোট স্লট ছিল 1200, যার মধ্যে বাংলাদেশ থেকে মোট 36 জন ভিভিআইপিদের টিম এবং তাছাড়া বাংলাদেশ থেকে অনেক বড় বড় ই-স্পোর্টস প্লেয়ারদের টিমও ছিল। আর বাংলাদেশের 36 জন ভিভিআইপি ইউটিউবারকে গ্রুপ 1 এ 12টা টিম এবং গ্রুপ 2 তে 12টা টিম এবং গ্রুপ 3 তে 12টা টিম দিয়ে ভাগ করা হয়, যেখানে মিস্টার ট্রিপলার ভাই এবং তালহা ভাইয়ের স্কোয়াডও ছিল। যদিও মুখে বলা এটা কিন্তু অনেকটাই সহজ, বাট গাইস এখানে পারা কিন্তু অনেকটাই কঠিন, মানে অনেক অনেক বেশি কঠিন। এই বাংলাদেশের মধ্যে থেকে মাত্র 6টা টিম কিন্তু যাবে ফাইনাল খেলতে, তো এখানে আমরা যাইতে পারছি কিনা এটাই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। তোমাকে জানো এই টুর্নামেন্টের ফাইনাল খেলার থেকেও কিন্তু বেশি হার্ড ছিল গাইস এই যে এই রাউন্ডটা, বিকজ এখানে কিন্তু 12টা টিম আছে, এই 12টা টিম থেকে মাত্র 2টা টিম কোয়ালিফাই হবে, বাকি 10টা টিম বাদ পড়ে যাবে, তাও আবার মাত্র 2 ম্যাচে। এটা কিন্তু গাইস মোটামুটি অনেক রিস্ক ছিল আমাদের জন্য, বাট গাইস কোনো না কোনো মতে কিন্তু আমরা এই ম্যাচটা অনেকটা কাছাকাছি চলে আসছি সফলতার দ্বার প্রান্তে। এন্ড এখানে কিন্তু আছে এখনো 12টা এনিমি লাইভ, যার মধ্যে কিন্তু 4টা আমাদের টিমমেটই আছে, বাট গাইস আমাদের কিল আছে মাত্র 0। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে আমি বলে দিই, এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল মানে ইউটিউবার ফেস এবং তারপরে যে ইটা ছিল সেমিফাইনাল বাংলাদেশের, ওইটাতে কিন্তু গাইস আমরা খেলছি আমাদের যে আগের ওল্ড আইডি ছিল ওটাতে। এন্ড আমাদের আইডিতে ছিল আলিফ গেমিং, এন্ড তাছাড়া আমাদের সাথে আছে প্রান্ত ভাই এবং আরেকজন আছে নতুন একটা স্কোয়াডমেন্ট মাহফুজ ভাই। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সেখানে কিন্তু মোটামুটি ছেলেবেলে মারামারি কাটাকাটি চলতেছে, এন্ড চলতে চলতে কিন্তু অলরেডি 7টা লেভেল হয়ে গেছে, মানে মাত্র 3টা প্লেয়ার আছে ভাই, কই গেল সবগুলো? গাইস আমি কিন্তু এখানে একটা এসবিডি দিয়ে ওয়ালের ভিতরে এড লাগাই দিয়েছিলাম, বাট ইনিমিটা মূল্যই না। তো তারপরে আর কি লাস্ট 2টা প্লেয়ার আছে, আমরা এখন সোজা রাশ করে দিব। এন্ড প্রান্ত ভাই তো কিল টিল করে পুরো ফাটাই ফেলছে ভাই, 11টা কিল করে ফেলছে, এটা কোনো কথা না? 12টা কিল ভাই, 11টা কিল। তো যাই হোক গাইস, সেটা বড় কথা নয়, আমাদের প্রথম ম্যাচ হইয়া। তো সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা ল্যান্ডিং করি সেন্ট্রাল লাইনে, আমাদের সাথে কিন্তু একটা স্কোয়াড ছিল, আর এই ম্যাচে কিন্তু মোটামুটি অনেকগুলো স্কোয়াডই অনুপস্থিত ছিল। তো সেটা বড় কথা নয়, বড় কথা গাইস এই যে আমার সামনে একটা প্লেয়ার, এন্ড গাইস ফাইনালি কিন্তু এটাকে আমরা হেডশট মেরে দিছি, এই মানে অ্যাম্বুশ স্পোর্টস। তো গাইস আরেকটা কিন্তু আমরা এখানে মেরে দিছি, মেরে দেওয়ার পরে লাস্ট এখানে মেবি একটা প্লেয়ার, এন্ড আরেকটা কিন্তু গাইস লেফট হয়ে গেছে, তো সেটাকে মারার জন্য একটু মোটামুটি চেষ্টা করলাম, বাট এখানে কিন্তু গুলি লাগলো না। বাট সেটা বড় কথা নয়, লাস্ট ওয়ান প্লেয়ার বেঁচে আছে, এটা গাইস মানিক গেমিং নিয়ে খেলতেছিল এটাকে, বিকজ গাইস আগের ম্যাচেও কিন্তু ওদের সাথে আমাদের ফাইট হয়েছে, বাট যদিও আমি ওখানে এতটা খিল টিল করতে পারি নাই, তাই আর কি ভিডিওটা আমি প্রথমে দেখাই নাই। অ্যান্ড এখানে কিন্তু ফাইনালি কিন্তু স্কোয়াড ছিল, জানি যে মানিক গেমিং স্কোয়াডই কিন্তু এটা ছিল। তারপরে কিন্তু আমরা ম্যাচের লাস্টের দিকে চলে আসি, এখনো কিন্তু গাইস 10টা নিমে লাইভ ছিল, বাট গাইস আমাদের পিছে একটা গাইনে ঘুরতেছে ভাই, এই ইউটিউবার ফেসে এসে ভাই টুর্নামেন্টের ভিতর ঢুকে জোন পোষণ নিয়ে খেলতেছিল কে জানো। তো সেটা বড় কথা নয়, বড় কথা গাইস সামনে একটা প্লেয়ার, যেটা গাইস আমরা ডাউনলোড করে কনফার্ম করে দিছি। এন্ড গাইস ম্যাচের লাস্টে কিন্তু আমাদের সিচুয়েশন ছিল 4-4, এন্ড এখানেই কিন্তু আসল ঘটনাটা ঘটে। তো গাইস আমি পোর্টাল মারে কিন্তু এদের উপরে রাশ করতেছিলাম, বিকজ ওখান থেকে আমার স্কোয়াডমেট এখানে ব্যাকআপ দিছিল, বাট এরা কি করতেছে, এরা গ্রেনেড কুক করতেছে শিওর ভাই। আমি ভাগি, হ্যালো ব্রাদার হাউ আর ইউ, আমি যাই তোমরা থাকো, এই যে গাইস গ্রেনেড মারতেছে 1-2-3, মানে গ্রেনেডটা আমার উপরে ফুটতে ফুটতে কিন্তু আমি চলে আসছি। আরে মাহফুজ ভাই হেড লাগাই দিছে এডব্লিউএম, এটা কোনো কথা? তো তারপরে আর কি আমাদের উপরে কিন্তু পোর্টাল মারে এখানে রাশ চলতেছে, তো মোটামুটি হালকা হালকা ড্যামেজ যদি আমি এটাকে দিছি, বাট লাভ হয় নাই, পুরো স্কট চলে আসছে। অ্যান্ড মাকড় শাকের একটারও কাজ করতেছে না ভাই, মারলাম কোন দিক গেল কোন দিক। তো তারপরে ভাই চার্জ বুস্টার, তো সেখানে আমি কিন্তু একাই ফাইট করতেছি, আমার স্কটমেন্ট কিন্তু পিসে ব্যাকআউট টাকা দিচ্ছে, বাট সেটা বড় কথা নয়, সবগুলো নিমে কিন্তু ডানে চলে গেছে, আমি হালকা ব্যাকআউট করবো অ্যান্ড চার্জ বুস্টার দিয়ে যাতা। অ্যান্ড ফাইনালি কিন্তু একটা ডাউনলোড করে দিচ্ছে আমাদের প্রান্ত ভাই, অ্যান্ড ডাউনলোড করতে না করতেই ভাই ঘটনা কি, মাহফুজ ভাইকে আবার মেরেও দিছে ফুল কনফার্ম, অ্যান্ড এদিকে কিন্তু প্রান্ত ভাই আবার একটাকে কনফার্ম, সরি কনফার্ম করছে, মার ডাউন করে নাই। অ্যান্ড সামনে কিন্তু একটা ইমেজ, যেটা গেছে আমি ডাউনলোড করে দিলাম, তারপর সুম গেমিং, অ্যান্ড তারপরে আরেকটাকে ফুল ড্যামেজ ভাই। আরে ভাই রে ভাই, এত ড্যামেজ দেওয়ার পরে হেডশট কে গেছে, আরে আলিফ কে হেডশট মেরে দিছে, দেখে 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 দেখে, আরে ভাই ওপি ইন দা চেট। তো গাইস ফাইনালি কিন্তু অলরেডি প্রান্ত ভাই একবার মেরে দিছে, এন্ড মেরে দেওয়ার পরে লাস্টে 1-1 ছিল, আমাকে আর রিভাইভ দিতে পারছিল না প্রান্ত ভাই। এন্ড দেখা যাক প্রান্ত ভাই প্রো, বাট এটা কি হলো, আরে ভাই ওয়াল লাগে না কেন, প্রান্ত ভাইয়ের ওয়াল না কন্ট্রোল কিম নাকি, এটা কোনো কথা? তো সেটা বড় কথা নয়, এই ম্যাচ এখানেই শেষ হয়ে যায়, বাট গাইস 2 ম্যাচ মিলে আমাদের পয়েন্ট ছিল 61, মানে গাইস এই ইউটিউবার ফেসে থেকে আমরা কিন্তু হাইস্ট পয়েন্ট নিয়ে একদম 2 ম্যাচের মধ্যে একটা বুইয়া করি, এন্ড তারপরে কিন্তু আমরা ডাইরেক্ট
বাংলাদেশের মধ্যে সেমিফাইনালে চলে যাই মোটামুটি শরীরে একটা ভাব আইছে না গাইস মোটামুটি শরীরে যতটায় ভাব আসুক আরো বেশি ভাব আসবে যখন গাইস ফুল ভিডিওটা দেখতে পারবে বিকজ গাইস আজকে ভিডিওটা ফুল দেখলে আজকে বাংলাদেশের মধ্যে যে সেমিফাইনাল হইছে ওখান থেকে কারা কোয়ালিফাই করছে এবং তারপরে বাংলাদেশের মধ্যে ফাইনাল থেকে কোন কোন টিম ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে তা গাইস ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আজ একটা বিরাট খেলাবাড়ি হইব তো হ্যালো গাইস কি অবস্থা আপনারা সকলে ভালো আছেন আজকে ভিডিওটা দেখলাম থামল দিয়ে তোমাদের এখন অনেক সাবস্ক্রাইব বাকিটা ফুল ভিডিও তো অনেক বেশি হতে পাবো বিকজ গাইস আজকে ভিডিওতে কিন্তু আমি অনেক দিন পর নিয়ে চলে আসছি টুর্নামেন্ট গেম প্লে বিকজ গাইস তোমাদের অনেকেই কমেন্ট করতেছিল যে টুর্নামেন্টের ভিডিও দাও বাট গাইস রিসেন্ট কিন্তু অনেকটা টুর্নামেন্ট হয় না এই রোজার মধ্যে যার কারণে কিন্তু এরকম গাইস আমি ভিডিও দিতে পারি নাই বাট গাইস এখন কিন্তু আবার এগিন শুরু হয়ে গেছে পুরো দমে টুর্নামেন্ট আবার কিছুদিন পরে নেক্সট সিজনও শুরু তো গাইস ছেলেবেলায় খেলা হবে অনেক ধরনের বিনোদন হবে এন্ড গাইস অনেক দিন পর কিন্তু আমরা ভিডিও নিয়ে চলে আসছি তো যার জন্য সবাইকে আমি আগে থেকে সরি বলে দিচ্ছি এত বড় একটা গ্যাপ আমার চ্যানেল খোলার মানে একটু মোটামুটি রিচ পাওয়ার পরের থেকে এত বড় গ্যাপ কোনোদিন আমি দেই নাই ভিডিওর মধ্যে আমি এগেইন সরি বলে নিচ্ছি নেক্সট থেকে আর এরকম হবে না আমি ফুল চেষ্টা করবো হালকা পাতলা কিছু পার্সোনাল লাইফের প্রবলেমের মধ্যে ছিলাম তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আজকের ভিডিওতে কিন্তু আমরা সাউথ এশিয়া ব্যাটেল লিগ মোট চারটা দেশের মধ্যে টুর্নামেন্ট যেখানে বাংলাদেশ থেকে কোন কোন টিম সিলেক্ট হলো এটা তোমাদের দেখাবো বাংলাদেশের ইউটিউবারদের মধ্যে দিয়ে কিন্তু গাইস দুটা টিম মানে আমাদের টিম কিন্তু সিলেক্ট হয়ে গেছে এন্ড গাইস এখন কিন্তু ইউটিউবারদের মধ্যে এবং স্পোর্টস প্লেয়ারদের মধ্যে খেলা বাংলাদেশের মধ্যে সেমিফাইনাল তো এখান থেকে কিন্তু গাইস ছটা টিম সিলেক্ট হবে এন্ড গ্রুপ ওয়ান থেকে কিন্তু গাইস ছটা টিম সিলেক্ট মোট কিন্তু গাইস বারোটা টিম বাংলাদেশের মধ্যে ফাইনাল খেলবে এন্ড বাংলাদেশ থেকে ফাইনালে মোট চারটা টিম যাবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার সাথে ফাইনাল খেলতে তো গাইস এটা কিন্তু ছিল বাংলাদেশের মধ্যে সেমিফাইনাল ম্যাচ তো গাইস বাংলাদেশের সেমিফাইনালে গাইস আমাদের কিন্তু এখানে ইউটিউবারদের টিম ছিল ছয়টা এন্ড তাছাড়া কিন্তু ছয়টা স্পোর্টস প্লেয়ারদের টিম ছিল গ্রুপ টুতে এন্ড তাছাড়া গ্রুপ ওয়ানে কিন্তু বারোটা স্পোর্টস প্লেয়ারদের টিম ছিল তো গাইস এই ম্যাচের শুরুতে কিন্তু আমাদের ল্যান্ডিং একটু ভুল হয়ে যায় বাট সেটা বড় কথা নয় তারপর কিন্তু গাইস আমি এখানে পকেট ব্যান্ড নিতে গান বের করে ফেলি এন্ড গান বের করে গাইস এখানে যত কিছুই করতে যাই বাট ঠিকই সময় এনিমি চলে আসছে গাইস মোটামুটি ফুল ম্যাচ আমরা যদিও দিছি বাট এখানে কিন্তু প্রান্ত ভাই ব্যাকআপ দাও প্রান্ত ভাই আর স্পাইডারম্যান লক্ষ্যে যাবে আর প্রান্ত ভাই ওপেন চাই তো ফাইনালে কিন্তু প্রান্ত ভাই একটাকে ডাউনলোড করে দিছে এন্ড আমাকে দিয়ে দিতে সময় এই এনিমি চলে আসলো আরে এক সেকেন্ড ছিল ভাই এক সেকেন্ডের জন্য ছেড়ে দিছে কিরে ভাই মাহফুজ ভাই ডাউন প্রান্ত ভাইয়ের অবস্থা টাইট প্রান্ত ভাই এমটে ভাই তিনজন ডাউন আরে এন্ড এখানে কিন্তু গাইস আলিফ একা বেঁচে ছিল বাট গাইস এখানে কিন্তু ওয়ালে ক্যারেক্টার লাগায় কোনো মতে এটাকে মেরে দিছে বাট সেটা বড় কথা না আলিফ ভাগে কিন্তু ভাই রে ভাই আর গাইস আমরা কিন্তু এমনি আইডি এক্সচেঞ্জ করে করে খেলতেছিলাম আমি কিন্তু সেকেন্ড আইডিতে মানে আমার আগের ওল্ড আইডিতে ছিলাম এন্ড এখানে কিন্তু আমার আইডিতে আলিফকে ঢুকে দিয়েছিলাম বাট সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গাইস ফাইনালের দিন কিন্তু বাংলাদেশ থেকে যে ফাইনালটা হবে ওই দিন কিন্তু গাইস আমরা আমাদের আইডিতে খেলবো বাট এই পিসি পিসে চলে আসছে নাকি এটা আকাশ থেকে ল্যান্ডিং করে তোমাকে মারতে চলে আসছে ভাই বাকো 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 আগে আগে পকেট ব্যান্ডিং থেকে মারো ভাই রিক্স কোনো দরকার নাই তো ফাইনালে কিন্তু এখানে পকেট ব্যান্ডিং থেকে একজনকে উঠে দিলাম গাইস তারপর কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের সবাইকে উঠে দেওয়া হয় এন্ড তারপর কিন্তু আমরা কাটা লুস্টে চলে আসেন গাইস এখানে একটা স্কোয়াড আমাদের উপর রাশ করে দেয় যেখানে প্রান্ত ভাই কিন্তু অলরেডি দুজনকে ডাউনলোড করে দিয়েছেন ডাউনলোড করতে না করতেই আরে ভাই অবস্থা মোটামুটি টাইট এন্ড এখানে কিন্তু গাইস আমি ডাবল বেটু নিয়ে রাশ করতে চলে গেছি এন্ড আমি কিন্তু একটু আগে ল্যান্ডিং করেছি যার কারণে কিন্তু গাইস আমার কাছে ওরকম লুট নাই এন্ড ফাইনালে কিন্তু কিরে ভাই দুইটা প্লেয়ার কেন রিভাইভ পেয়ে গেছি হ্যালো ব্রাদার নো 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 আমার স্পাইডারম্যান একজন লক্ষ্য গেছে এন্ড আরেকটা কিন্তু আমরা অলরেডি ডাউনলোড করে দিয়েছি ধরো 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 লাস্ট ওয়ান মারো 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 কিন্তু ভাই এটাও ডাউন কেমনে ভাই রে ভাই পকেট ব্যান্ডিং মেরে দিয়েছে তো গাইস সেটা বড় কথা নয় এখানে কিন্তু গাইস এই স্কোয়াডটা শিপিয়ার থেকে আমাদের বিশ বিশে রাশ করতে চলে আসছিল বাট গাইস এখানে কিন্তু তারা আরও এরকম কিছু করতে পারলো না তাদের অবস্থা এখানে আমরা মোটামুটি টাইট করে দিলাম অ্যান্ড তারপরে কিন্তু গাইস আমরা আস্তে আস্তে জোনে রিমুভ করতেছিলাম অ্যান্ড আমাদের পজিশন কিন্তু অনেকটাই ভালো ছিল বাট এখানে গাইস আমাদের টিমমেট একজনকে মেরে কনফার্ম করে দেয় অ্যান্ড আরেকটাকে ডাউনলোড করে দেয় তারপরে কিন্তু গাইস আমরা এখানে ডিরেক্ট রাশ করে দিই বাট এখানে রাশ মেরে কিন্তু আমাদের বড় সড়ো একটা ভুল হয়ে যায় তো এই দেখো এখানে আমাদের কী হয় আমরা রাশ করার পরে ডিরেক্ট আমরা ভিতরে চলে যাই ঢুকে যাই বাট এই দুইজন তিনজন প্লেয়ার সব রিভাইভ পেয়ে গেছে সব ফুল ড্যামেজ ভাই রে ভাই এটা কোনো কথা মাহফুজ ভাই মারো 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 প্রান্ত ভাই কি করতেছে প্রান্ত ভাই তোমার উপরে তো গ্রেড পড়ে যেত এন্ড দিয়ে কিন্তু মোটামুটি অলরেডি দুইটাকে আবার ডাউনলোড করে দেওয়া হয়েছে প্রান্ত ভাই কে মারলো মানে কি ভাই আবার কই থেকে মারতেছে মাহফুজ ভাই দেখে মাহফুজ ভাই দেখে অবস্থা কিন্তু গেছে হুট করে আবার টাইট হয়ে গেল এখানে কিন্তু গেছে আমার রাশ মারাটা একটু ভুল হয়ে গেছে আমার সাথে যদি একজন থাকতো তাহলে কিন্তু অনেকটা ভালো হইতো বাট এখানে আরিফের শটও কিন্তু একটা প্লেয়ার আছে একটাকে ফুল ম্যাচ লাস্ট ওয়ান শট মারবা মারলে মরে যাবে ওয়ান টু অ্যান্ড থ্রি আলিফ কিন্তু ইজিলি মেরে দিতে পারবে হ্যাঁ ভাই মাহফুজ ভাই শেষ চার্জ বুস্টার দিয়ে হেড শট এটা কোনো কথা তো গেছে আমাদের এখানে কিন্তু সাত নাম্বার টিম হয় অ্যান্ড আমাদের কিন্তু এই ম্যাচে মাত্র দশটা কিল ছিল সেমিফাইনালে মোট কিন্তু গাইস ম্যাচ হবে তিনটা এন্ড গাইস দেখা যাক গাইস এই তিন ম্যাচ আমরা কেমনি করতে পারি তো গাইস তারপরে পরবর্তী ম্যাচে কিন্তু আমরা চলে গেছিলাম
ব্রাজিলিয়াতে এন্ড এই ম্যাচে কিন্তু আমরা ল্যান্ডিং করছি স্কাইলজের একটু সাইডে ফরজে এন্ড তারপর কিন্তু আমরা স্কাইলজে চলে আসছি এন্ড স্কাইলজে কিন্তু এখানে একটা স্কোয়াড ছিল তো দেখো আমাদের সামনে কিন্তু এনিমি আসতেছে আমরা এখানে চুপচাপ বসেছিলাম বাট গাইস আমাদের সাউন্ড মেবি পেয়ে গেছে এন্ড মোটামুটি একটা ড্যামেজ দিলাম বাট গাইস এখানে আর কি ড্যামেজ দিলে তো কোনো লাভ হয় না কভার চলে গেছে এন্ড ভাই ছুকে একটা ম্যাচ চলে গেছে সবাই বেশিরভাগই ছুকে ক্যারেক্টার ইউজ করতেছে বাট গাইস আমার এই ক্যারেক্টার মাকড়সা ক্যারেক্টারের পাওয়ার আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি মানে এই ক্যারেক্টার কিন্তু গাইস আপডেটের পরে অনেক তাড়াতাড়ি কুলডাউন হয় কি ভাই মাহফুজ ভাই ওয়ান টেপ কুইতে গেলো তো দেখো এখন কিন্তু আমাদের উপরে করে দিবে রাস্ট তো দেখো আমি এখানে কি করি ফাইনালি কিন্তু মাকড়সা ক্যারেক্টার এক গুলির ভাই এন গেছি যে আরেকটা চলে আসছে দুইটা প্লেয়ার একসাথে লক্ষ্য হয়ে গেছে তো তোমার এখানে দেখতে পাইলা এই মাকড়সা ক্যারেক্টারের জন্য কিন্তু এখানে আমাদের মোটামুটি একটা প্লাস পয়েন্ট ছিল নইলে কিন্তু এখানে আমাদের জয় বাংলা হলেও হয়ে যেতে পারতো তো সেটা বড় কথা নয় বড় কথা গাইস তোমাদের ভিডিও এখনো লাইক করো নাই অবশ্যই লাইক করে দিও আর হ্যাঁ গাইস টুর্নামেন্ট ভিডিও কি তোমাদের লাগবে কিনা কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ গাইস আমি কিন্তু অলমোস্ট 9 দিন ভিডিও আপলোড দিই নাই তোমরা তো অনেকে কমেন্ট করতেছিলে কি ভাই ভিডিও কি আপলোড দিবা নাকি মানে বাসায় যায় মারবে এই সেই ঠিক দিতেছিলা তো সেটা বড় কথা নয় আমি সরি বলে নিচ্ছি তোমাদের সবাইকে অ্যান্ড তোমরা কে কে আমাকে মিস করতেছিলা কমেন্ট করে জানিয়ে দাও দেখি দেখি আমাকে আসলেও সত্যিকার অর্থে খুঁজতেছিল কয়জন যে ভিডিও কেন দেয় না এরকম কে কে ভাবতেছিলা কমেন্ট করে জানাই দাও তো তারপরে সেটা বড় কথা নয় বড় কথা সামনে কিন্তু লাস্টের দিকে কিন্তু আর মাত্র একটা প্লেয়ার বেঁচে ছিল বাট কি ভাই হেলমেট রিভাইভ দিয়ে দিছে অ্যান্ড আকাশ থেকে অলরেডি নেমেও গেছে ঘটনা কি বুঝলাম না আরে ভাই রে ভাই কয়টা প্লেয়ার আছে তিনটা হেডশট এটা কোনো কথা মানে ইজি একটা বুয়ে ম্যাচ ছিল বাট গাইস এখানে কী হলো কিছু বুঝলামই না তো যাই হোক গাইস তারপরে থার্ড ম্যাচ গাইস দুই ম্যাচে কিন্তু আমাদের টপ টু হয় পরপর দুই ম্যাচেই টপ টু কষ্টের কথা কি আর বলবো তো থার্ড ম্যাচে কিন্তু আমরা মানে কালাহারিতে মোটামুটি এখানে লুটটুট করতেছিলাম অ্যান্ড লুটটুট করতে করতে হুট করে আমাদের অবস্থা যদিও টাইট টাইট হবে হবে ভাব ঠিক এই সময় কিন্তু গেছে আমাদের সামনে কিন্তু একটা নিউজ চলে আসে যেটা গেছে আমি অ্যান্টি লঞ্চার দিয়ে মোটামুটি ফুল ড্যামেজ 58 ড্যামেজ দিয়ে দিই প্রান্তভাই রাশ করে দাও প্রান্তভাই কিন্তু ডাইরেক্ট রাশ করে দেন রাশ করে কিন্তু এটাকে ডাউনলোড করে দেয় মানে ডাইরেক্ট কনফার্ম করে দেয় মানে গেছে এটা মেবি স্কোয়াডের একটা লাস্ট প্লেয়ার ছিল তো তারপরে আর কি এখানে আমরা চলে আসি এখান থেকে কিছু কেনাকাটা করার জন্য তো গেছি এখানে কেনাকাটা করতে আসার পরে কিন্তু আসল ঘটনা ঘটে যায় মানে এখানে আমরা কেনাকাটা করতেছিলাম চিপ টিপ কিনলাম অ্যান্ড কিনতে কিনতে এই ভাই আলিফ কি ভাই ওয়ালে বাইরে চলে গেছে গাইস পানি সামনে আছে তো গাইস পানির মতো তো আর লাগে না তো কি আর বলবো কষ্টের কথা কি বলবো আবার কি ডাউনলোড করলো এটা কোনো কথা আমার কাছে কোনো ওয়াল নাই আলিফ ও গাইস উল্টা দিকে ওয়াল লাগাইছে কি রে ভাই ক্যারেক্টার স্কিল দিয়ে লিমিট করলো আবার কি মারলো আরে অ্যান্ড গাইস কষ্টের কথা কি আর বলবো এই ম্যাচে কিন্তু গাইস আমাদের কোনো মতে পজিশন হালকা পাতলা বেঁচে যায় বাট গাইস আগের দুই ম্যাচে কিন্তু মোটামুটি আমাদের হালকা পাতলা কিল যদিও ছিল তো গাইস দেখা যাক গাইস আমরা কোয়ালিফাই করতে পারছি কিনা এখান থেকে গাইস মাত্র 4টা টিমই কোয়ালিফাই করবে অ্যান্ড যেখানে কিন্তু গাইস আমরা 3 নম্বর হয়ে বাংলাদেশের মধ্যে ফাইনাল খেলার জন্য চলে যাই মানে বাংলাদেশের মধ্যে এখন 12টা টিমই আছে এন্ড এই 12টা টিম থেকে কিন্তু গাইস মাত্র 4টা টিমই কিন্তু পুরো ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার সাথে ফাইনাল খেলবে মুঝে বহুত খুশি হো রে নেক্সট তো গাইস এখন কিন্তু আমরা চলে আসছি বাংলাদেশের মধ্যে ফাইনাল খেলতে তো গাইস এখানে ফাইনাল থেকে মোট 4টা টিম কিন্তু যাবে পুরো শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার সাথে খেলতে এন্ড এখানে কিন্তু দেখো ফাইনালে কোন কোন টিম আছে তোমরা একটু ভালো করে দেখে নাও চলো তো গাইস কান্ট্রি ফাইনালে বারমুডা ম্যাপে এই ম্যাচে ঘটেছে আমাদের সাথে অনেক বড় এক করুণ ইতিহাস তো গাইস দেখো আমাদের ল্যান্ডিং এর সাথে গাইস 3টা টিম চলে গেছে আকাশে এন্ড এবার কিন্তু আমরা আমাদের ভিভেজারিতে চলে আসছি বাট এ সামনে এনিমি তারপর আর কি হওয়ার তাই হইছে ফুল স্কোয়াড মিলে আমাকে জয় বাংলা করে দিয়েছে প্রচন্ড কষ্টের সাথে দুঃখ পরাকান্ত মন নিয়ে পরবর্তী ম্যাচ আমরা স্টার্ট দেন এই ম্যাচে ভাই আমাদের আলিফ বটকে ঢুকায় নাই লও বিনোদন গাইস আমরা এখন 3-4 খেলতে চলে আসছি তো তারপর আর কি আমরা মথ হাউসে ল্যান্ডিং করি অ্যান্ড ল্যান্ডিং এখানে করার পরে আমাদের আগে নেমে চলে গেছে ভাই বিনোদন ইন্ডিয়া চাই তো গাইস তারপর কিন্তু আমরা ঘরের ভিতরে ঢুকে একটা ফার্মাস পেয়ে যাই গাইস আমি কিন্তু এখানে প্রান্ত ভাইকে কভার দেওয়া শুরু করি বাট গাইস এখানে কি ঘটনা ঘটে গাইস দেখো ঘরের উপরে নেমে কই থেকে চলে আসলো ভাই এই এর প্লেয়ার তো ছিলই না এখানে ভাই রে ভাই প্রান্ত ভাই ডাউন মাহফুজ ভাই মাহফুজ ভাই বিনোদনের বাজার আমাদের মানে আলিফের কথা শোনা যাচ্ছে বাট আলিফকে গেমেই ঢুকায় নেই এটা আবার কেমন গ্লিচ গেছে জয় বাংলাদেশ কি আর হওয়ার তাই হবে মাহফুজ ভাই পড়ো গাইস বাংলাদেশ থেকে ফাইনালে যে যে টিম যাবে তার মধ্যে কিন্তু গাইস 5টা ম্যাচ হবে বাট গাইস তার প্রথম 2 ম্যাচে কিন্তু আমাদের পয়েন্ট মাত্র 1 এখন তোমাদের কি মনে হচ্ছে আমরা কি আদৌ কোয়ালিফাই করতে পারবো আমাদের হাতে আর 3 ম্যাচ আছে তো 3 ম্যাচে কি আমরা কোনো একটা জাদু করতে পারবো যে আমরা একদম এই পুরো টেবিলের মধ্যে 1-2-3 চলে আসি তো দেখো জাদু দেখার জন্য কিন্তু আমরা আবার বারমুন্ডা একটা ম্যাপ ছিল তো বারমুন্ডা ম্যাপে কিন্তু আমরা ল্যান্ডিং করে ফেলি একদম মিলে ল্যান্ডিং করিতে করিতে আবারও 3 জন শহীদ এটা কোনো কথা
মানে গানি পাই নাই ঘরের ভিতরে ঢুকে এনিমি দুইকে কি দেখি করলো বুঝলামই না তারপর আর কি করার আলিফ কিন্তু গিয়ে সাইড থেকে বিমশক্তি থেকে রিভাইভ দিয়ে দেয় এন্ড রিভাইভ দেওয়ার পরে কিন্তু গাইস আমরা আস্তে আস্তে ডাইরেক্ট চলে আসি ক্লক টাওয়ারে এন্ড ক্লক টাওয়ার চলে আসার পরে আর কি আমরা হালকা পাতলা লুট টুট ওখানে করি এন্ড লুট করার পরে আমরা জোন ধরতে ব্যস্ত হয়ে যাই মোটামুটি গাইস আমাদের হাতে জোন সাপোর্ট ছিল এন্ড এতটা এনিমি সামনে ছিল না যার কারণে কিন্তু গাইস আমরা এখনো মরি নাই আমরা এখনো বেঁচে আছি বাট গাইস এই ম্যাপে কিন্তু গাইস এলাইভ আছে 27 স্টার গাইস দেখো স্কোয়াড রিভাইভ নিয়ে ঘুরতেছে ভাই টুর্নামেন্টে জোন পুশার খেলতেছে নাকি এ ভাই গাড়িতে ক্যারেক্টার ছাড়া ঘুরতেছে ভাই এটা কোনো কথা তো গাইস তারপর আর কি আমি কিন্তু ড্যামেজ দিলাম বাট গাইস আলিফ কিন্তু এখানে ডাবল দিয়ে উড়িয়ে দেয় তো গাইস দেখো আমাদের কিন্তু এখনো 25 টা নিমে এলাইভ এন্ড তারপর কিন্তু আমরা আস্তে আস্তে জোনে দিয়ে মুভ করতেছিলাম এন্ড আমরা রাইডের উপর উঠি নাই তার একটা কারণ রাইডের উপর কিন্তু একটা স্কোয়াড ছিল মানে ফ্যাক্টরি থেকে স্কোয়াড ছিল যেটা ডান দিক দিয়ে ঘুরে উপরে চলে গেছে এন্ড তারা কিন্তু অলরেডি গিয়ে এখানে বিমান শক্তিতে ফাইট করতেছে এলজিবির ভিতরে তো তারপর আর কি আমরা থার্ড পার্টি কোথাও চলে আসলাম এন্ড যেহেতু আমাদের কাছে ওইরকম বেশি লুট নাই তার কারণে গাইস আমাদের থার্ড পার্টি করে করে কিল তুলতে হবে এন্ড তারপর আর কি থার্ড পার্টি ফোর্থ পার্টি শুরু করে দিলাম এন্ড ভাই কাকে মারলাম কিল পেয়ে গেলাম উরি ভাই আবার একটা ডাউনলোড করে দিছি মানে মারি কাকে মরে কে তো সেটা বড় কথা নয় বড় কথা আর কি বড় কথা হচ্ছে গাইস একদম মানে কানা হয়ে শট চোখ বন্ধ করে উল্টা পাল্টা শট মারো একটা একটা মরেই যাবে তো তারপর আর কি আমি এখানে রাশ করে দিলাম এন্ড রাশ করতে করতে কিন্তু গাইস সামনে নিয়েছিল যেটা গাইস আমি মোটামুটি ড্যামেজ এন্ড অলরেডি কিন্তু গাইস এটাও কনফার্ম মানে কি গাইস বিনোদন হচ্ছে নাকি যাকে মারি ওই কনফার্ম হয়ে যায় বাট স্কোয়াড হয়ে পায় না কিছু হয় না আসলে তো কিল চুরি করতেছি কার না না মানে 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 কিছুই না বাট এ হে কোথি মারে মামুজ ভাই ওয়াল ওয়াল ভাই রে ভাই পিসে ছিল এটা কোনো কথা খেয়ালই করি না তো স্থানে পরে আর কি প্রান্ত ভাই কিন্তু এখানে ঘরের উপরে রাশ করে দিছে একটা ইমির উপরে এন্ড প্রান্ত ভাই ফুল ম্যাচ প্রান্ত ভাই ইউ আর পোরো আমি জানি তুমি বড়ো এন্ড ফাইনালি কিন্তু এটাকে মোটামুটি ড্যামেজ দিল এন্ড ফাইনালি কিন্তু এটাকে মেরে দিছে এন্ড মেরে দেওয়ার পরে আর কি আলিফ কিন্তু এখানে আরেকটা কি মানে কনফার্ম করে দিছে অলমোস্ট কিন্তু এখানে আমাদের অনেকগুলো কিল হয়ে গেছে এন্ড আমরা কি এই ম্যাচটা বুয়ে করতে পারবো আমাদের অবস্থা কিন্তু অনেকটা টাইট ছিল ওই টাইট অবস্থা থেকে কিন্তু এই ম্যাচটা আমাদের বুয়ের দিকে চলে আসছি মানে সফলতার অনেকটা দ্বার প্রান্তে তো দেখা যাক বুয়ে হয় কিনা আর গাইস তোমাদের ভিডিও এখনো লাইক করে দিও এন্ড তোমরা কমেন্ট করতে থাকো আমরা কি আদৌ যাইতে পারবো বাংলাদেশ থেকে ফাইনাল খেলতে বাংলাদেশের হয়ে এন্ড দেখা যাক কেমনি ঘটনা ঘটে তো সামনে কিন্তু নিমি যে গেছে মোটামুটি ফুল ড্যামেজ এন্ড আলিফ কিন্তু অলরেডি একটাকে কান্নাটিতে উড়াই দিছে এন্ড উড়াই দিতে না দিতে গেছে সামনে আরও প্লেয়ার আছে এন্ড এন্ড ভাই হালকার জন্য এটা কোনো কথা তো তারপর আর কি নিচে প্লেয়ার উপরে প্লেয়ার চারদিকে প্লেয়ার এন্ড এটাকে কিন্তু মোটামুটি ফুল ড্যামেজ দেওয়া হয়েছে বাট এটাও কিন্তু মনে নাই এন্ড লাস্ট দুটো প্লেয়ারই বেঁচে আছে প্রান্ত ভাই রাশ করে দিবে এন্ড ফাইনালি একটাকে ডাউনলোড করে দিছে ম্যাক্স সেভেনের বাংলা জাতা এন্ড মাহফুজ ভাই একটাকে একদম হকার শট বিজন দিয়ে বাংলা জাতা এন্ড ফাইনালি কিন্তু আমাদের প্রথম ম্যাচ বুয়ে হয়ে গিয়েছে প্রথম ম্যাচ বলতে আমাদের থার্ড ম্যাচ বুয়ে হয়ে গেছে এন্ড আমাদের কিন্তু মোটামুটি ভালোই গিয়েছিল তারপরে গেছে চতুর্থ ম্যাচ মানে আমাদের হাতে আর মাত্র দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচে আমাদের ভালো কিছু করতে হবে নাহলে কিন্তু অবস্থা আমাদের খারাপ হয়ে যেতে পারে তো গেছে দেখো চতুর্থ ম্যাচ কিন্তু আমরা ল্যান্ডিং করি এগিন ফরজে বাট গেছে আমরা তারপর স্কাই লজে যাই ওখানে কোনো ইনিমি ছিল না গেছে তারপর ভিডিওটা কেটে যখন সামনে দিয়ে আসতেছিলাম ঠিক এই টাইমে কিন্তু একটা ইনিমির সাথে দেখা যেটা গেছে আমরা একদম রানিং একটা হেডশট লাগাই দিছি অ্যান্ড এক গুলির প্লেয়ার ছিল তাই আমরা ডিরেক্ট কিছু না ভেবে রাশ মেরে দেন ফাইনালি কিন্তু এটাকে আমরা কনফার্ম করে দিই বাট গেছে এটা যে বাকি টিমমেটগুলো ছিল যেটা কিন্তু এখান থেকে সবগুলো ভেঙে যান ভেঙে যাওয়ার পর আর কি তারপর কিন্তু গেছে আমরা এখানে ফাইট করার জন্য পোর্টাল মেরে এই পাহাড় থেকে ওই পাহাড় চলে আসি অ্যান্ড এখানে আসার পরে ভাই পোর্টাল মারে একটু রানিং অবস্থা থাকলে একটু ভালো ভালো মানে মোটামুটি ভালোই রিক্স হয়ে যায় মানে একদিক থেকে আই দিয়ে সুচল চলে যায় আর কি তো তারপর আর কি এখানে কিন্তু আমরা একটি স্কোয়াডের উপর রাশ করে দেয় এন্ড রাশ করার পরে কিন্তু অলরেডি এখানে আলিফ কিন্তু একটাকে ডাউনলোড করে দিছে এন্ড তারপরে প্রান্ত ভাই কিন্তু এখানে একটাকে ডাউনলোড করেই রাখছিল তো আমি তারপর আর কি একদম ডিরেক্ট কিছু না ভেবে মেরে দিলাম আমি রাশ এন্ড ফাইনালি কিন্তু মোটামুটি ফুল ড্যামেজ এক গুলির যদিও ছিল বাট সেখানে কিন্তু মাহফুজ ভাই আলিফ মিলে এখানে মেরে দেয় আর একটা প্লেয়ার কিন্তু এখান থেকে ভেঙে যান ভেঙে যাওয়ার পরে গেছে আমরা এগিন পোর্টাল মেরে জন্য দিয়ে যাচ্ছিলাম অ্যান্ড ভাই সামনে নিমি তো তারপর কিন্তু আর কি এখানে ওয়াল লাগে আমরা হালকা পাতলা প্যাক করে নিবো প্যাক করবো না দাঁড়ায় থাকবো ভাই স্নাইপার মারা শুরু করলে কেমনি কেমন কে জানে অ্যান্ড তারপর আর কি প্রান্ত ভাই কিন্তু আবার একজনকে ডাউনলোড করে দিচ্ছি উৎপেকার দিয়ে আমি কিন্তু ফাইনালি আমার ক্যারেক্টার ইউজ করবো অ্যান্ড অলরেডি কিন্তু আলিফ হেক মানে ভাইরে ভাই কিলটা যদি আমি পাইতাম বাট আলিফ কিন্তু এখানে মেরে দিচ্ছে মেরে দিচ্ছে তো সেটা বড় কথা নয় সামনে কিন্তু একটা প্লেয়ার আছে এন্ড ভাই এটা লাস্ট প্লেয়ার ভাগতেছে ভাই কি জোরে ধরতেছে তো এটা লাস্ট প্লেয়ার ছিল না ভাই ডাউনলোড হইলো কেন মানে আকাশ থেকে একটাকে রিভাইভ দিয়ে মেবি ভাগতেছিল তো তারপর আর কি আমরা আস্তে আস্তে জয় মিডল ধরে ফেলি অ্যান্ড এই মাহফুজ ভাই আরে আলিফ ভাই দুই দিকে দুজন ডাউন আরেকদিকে দূরে ছিল ভাই পিছে থেকে মারতেছে মানে কি গাইছে উপরে সবগুলো ক্লিয়ার করে আমরা নিচে নামছি বাট উপরে গাইছে গাড়ি নিয়ে গিয়ে নিষ্কর চলে আসছে এ প্রান্ত ভাই গিয়ে ডাউন সর্বনাশ এন্ড গেস লাস্টে কিন্তু আমরা এই ঘরের ভিতরে এখন ক্যাম্প করি এন্ড তারপর আর কি ঘরের ভিতরে একটা প্লেয়ার রাশ করে যেটা গেছে আমরা মেরে দিই এন্ড মেরে দেওয়ার পর গেছে এখন মাত্র তিনটা প্লেয়ার বেঁচে আছে মানে ওয়ান সরি টু ভার্সেস থ্রি তো দেখা যাক গেছে আমরা কে ম্যাচটা বুয়ে নিতে পারবো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আমি এখানে হালকা কনফিউজ করার জন্য পোর্টাল মারিয়ে দিয়ে চলে আসি এন্ড আসার পর আর কি মাহফুজ ভাই কিন্তু দান্ডিতে ফাইট দিচ্ছিলাম গেছে এখান থেকে কিন্তু গেছে আমি মারামারি করতেছিলাম এন্ড এখানে কিন্তু অলরেডি ভাই রে ভাই ফ্রিজে কিন্তু গেছে মেবি 45 মতো ড্যামেজ খেয়েছে এন্ড তারপর কিন্তু আরেকটাকে এখানে মোটামুটি একটা গ্রেনেড হামলা চলে আয় এন্ড ফাইনালি কিন্তু ভাই ইনিমিটা রাশ করতেছিল মানে জোনের বাড়িতে রাশ করতে যায় গেছে এখানে আমার ক্যারেক্টার ফেসে গেছে এন্ড ফাইনালি কিন্তু এটাকে আমরা ডাউনলোড করে দিলাম এন্ড এটা কিন্তু এসে আমরা মেরেও দিচ্ছি তো ফাইনালি কিন্তু টু ভার্সেস টু মাহফুজ ভাইয়ের উপরে নাকি দুইটা রাশ করে দিছে বাট এ
তার মানে গাইস দুইটা রাশ করে নাই একটা রাশ করছিল কেন মাহফুজ ভাইয়ের উপরে এন্ড গাইস লাস্ট একটা প্লেয়ার কিন্তু এখানে আছে মাহফুজ ভাই কিন্তু একাই মেরে দিবে মেবি এন্ড ফাইনালি কিন্তু মেরে দিয়েছে এন্ড অলমোস্ট কিন্তু গাইস এই ম্যাচও আমার ব্যাক টু ব্যাক দুইটা কিন্তু বই হয়ে গেছে এন্ড এই ম্যাচে দেখা যাচ্ছে আমরা কয়টা কিল করছি বাট যদিও গাইস এখানে আলিফ টালিফারা বেঁচে ছিল না বেঁচে থাকলে কিন্তু আরো অনেক বেশি কিল হইতো তো গাইস দেখা যাক আসলে কয়টা কিল হইছে এন্ড 2 ভার্সেস 3 কেমন ছিল কমেন্ট করে জানাই দিও এন্ড গাইস এখানে কিন্তু 4 4 8 আর 6 মোট 14 কিল তো ব্যাক টু ব্যাক দুই ম্যাচ বুয়া করার পরে থার্ড ম্যাচ এম সরি লাস্ট ম্যাচ এন্ড এই ম্যাচে কিন্তু গাইস আমাদের বুয়া করতে হবে নাহলে ভালো একটা পজিশন করতে হবে বাট এখানে কিন্তু গাইস আমাদের স্কোয়াড মেট অলরেডি দুজন মরে যায় একটা স্কোয়াডে মারামারি করতে যাই আমরা মোটামুটি ভাগতেছিলাম বাট অলরেডি কিন্তু একটা আমি হেডশট মেট ডাউনলোড করে দিছি ভাই কোন দিক থেকে মারলো গাইস আমি তো ভাবছি একটা প্লেয়ার পিছিয়ে পিছিয়ে আসতেছে এটা কোনো কথা তো তারপর আর কি আমাদের কিন্তু এখানে আলিফ রিভাইভ দিয়ে দেয় এন্ড রিভাইভ দেওয়ার পরে কোনো মতে গেছে আমরা এখানে আবার মারামারি করতে চলে আসি এন্ড গেছে আমরা কিন্তু একদম জোনের মিডল পয়েন্ট ধরে আসি এন্ড পজিশন কিন্তু মোটামুটি অনেকটা ভালো আছে এন্ড তারপর কিন্তু এখানে একটা ইনিমি আমাদের উপর রাশ করে দেন রাশ করে দেওয়ার পর আমি ক্যারেক্টার স্কিল লাগাই দেন এন্ড ফাইনালি কিন্তু ক্যারেক্টারের ভিতরে আটকে গেছে এই ক্যারেক্টারটা কিন্তু গাইস বাজেভাবে ইউজ যে করতে পারবে তারাই কিন্তু আসল পিরো প্লেয়ার কিন্তু সবাই কিন্তু এটা ইউজ করতে পারে না এটা সবচেয়ে বড় কথা এন্ড তারপর মোটামুটি কিন্তু সেখানে আমাদের দুইটা কিল হয়ে গেছে এন্ড 17টা ইনিমি লাইভ আছে এখনো মানে এখনো 13টা তো গাইস দেখা যাক এই মাসটা আমরা বুয়ে করতে পারি কিনা এন্ড ফাইনালি কিন্তু আরেকটা ডাউন ভাই রে ভাই ডাউনলোড যদিও করছি বাট এটা কিন্তু রিভাইভ হয়ে যাবে আর গাইস তোমাদের ভিডিওতে এখনো লাইক করো নাই অবশ্যই লাইক করে দিও চ্যানেল যারা নতুন আছে সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করে দিও আর একটা বিষয় কি তোমরা জানো এত গরমের মধ্যে এত রাতে বসে বসে ভিডিও এডিট করা যে কতটা প্যারাময় আমি তো বুঝতেছি বাট 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 এটা কোনো কথা কথা বলতেছি এটা কইতে চলে আসলো মানে কি গ্র্যাপলিং গান মেরে ডাইরেক্ট আমার উপর চলে আসছে আমি তো খেয়ালই করি নাই ভাবছি পোর্টাল না কি মারতেছে তো কি আর বলবো কষ্টের কথা তারপর কি হালকা একটু অ্যালার্ট থাকার কারণে গাইস না থাকার কারণে কিন্তু এখানে আমি মরে যাই তারপর আমাদের টিমমেট কিন্তু তিনজনই বেঁচে ছিল তো গাইস দেখা যাক তারা এই ম্যাচটা বইয়ে করতে পারে কিনা আর গাইস তোমাদের ভিডিওতে এখন লাইক করাই অবশ্যই লাইক করে দিও এখন তোমাদের যেটা বলতেছিলাম আমি গরমের মধ্যে ফ্যান দরজা জানালা সব রুমে টফ করে আমি ভিডিওতে বয়ে ব্যবহার করতেছি অ্যান্ড অলমোস্ট কিন্তু ভিডিওটা 23 মিনিটের মানে 24 মিনিটের তোমরা এখন ভাবো আমার উপর দিয়ে কত কীরকম মানে ভাসি যাচ্ছে অ্যান্ড এত গরমের মধ্যে ভাই কি আর বলবো দিনের বেলা যদি করতাম তাহলে তখন সিদ্ধ হয়ে যেতাম দিনের বেলা হালকা পাতলা করে ভিডিও আপলোড মানে স্টপ করে দিছি এডিট করা অ্যান্ড তারপরে কিন্তু রাত 12টার দিকে আমি এডিট করতেছি কিন আরে মাহফুজ ভাই ভাইয়ের কোনো কথা এ ভাই এক প্লেয়ার মারতে যে অবস্থা মোটামুটি সবার টাইট করে দিছে এটা কোনো কথা ভাই তো তারপর আর কি প্রান্ত ভাই কিন্তু ইঞ্জেকশন মেরে উঠে গেছে অ্যান্ড ফাইনালি কিন্তু এটাকে মেরে দিছে অ্যান্ড অলমোস্ট কিন্তু গাইস এখনও 6টা প্লেয়ার মানে আর 3টা প্লেয়ার বেঁচেছে তো দেখা যাক আমাদের এই ম্যাচটা বুয়া হয় কিনা লাস্টে কিন্তু গাইস 2টা প্লেয়ার বেঁচেছিল 2 ভার্সেস 3 বাট যদিও গাইস জোনটা ছিল তাদের হাতে গেছে আমরা ছিলাম উপরে তো দেখা যাক বুয়া হয় কিনা অ্যান্ড এখানে কিন্তু প্রান্ত ভাই ই মেরে দো হুকান হুকান মারো প্রান্ত ভাই ছুত ছুত যাও ঝুলন্ত গান মেরে দিল প্রান্ত ভাই বাট এই ওয়াল লাগে ও প্রান্ত ভাই হাতে ওয়াল নিয়ে গেছে ফাইনালি কিন্তু ওয়াল লাগিয়ে দিছে অ্যান্ড আলিফ কে কে মারলো এটা কোনো কথা এ মাহফুজ ভাই একেবারে চাষ 1 ভার্সেস 2 এটা কোনো কথা হইলো ভাই একে একে কেন রাশ করতে গেছে ও সরি এখানে কিন্তু গেছে আমাদের মাহফুজ ভাইয়ের কাছে গ্র্যাপলিং গান ছিল না যার কারণে কিন্তু সেখানে উল্টোপাল্টা হয়ে গেছে ফাইনালি কিন্তু একটাকে ডাউনলোড করে দিছে আমাদের মাহফুজ ভাই অ্যান্ড 1 ভার্সেস 1 সিচুয়েশন দেখা যাক বুয়াটা নিতে পারে কি না অ্যান্ড এই ম্যাচটা কিন্তু ভুয়ে হয়ে গেলে কিন্তু আমরা ফাইনালি কিন্তু কোয়ালিফাই হয়ে যাবো অথবা গেছে মেবি আমরা কোয়ালিফাই হয়ে গেছি বাংলাদেশ থেকে গেছি ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার জন্য তো দেখা যাক এই ম্যাচটা বুয়ে হবে কিনা রেডি 1 2 3 মাহফুজ ভাই ইউ আর প্রো আমি জানি পারবা ভাই পুরা মাথায় লাগছে তারপরেও এইটা কোনো কথা তো গাইস যাই হোক মাহফুজ ভাই কিন্তু অনেক ভালো খেলছে এখানে অ্যান্ড এই ম্যাচে আমাদের কিল ছিল মোট 14টা অ্যান্ড 2 নম্বর টিম তার মানে গেছে আমাদের 9 পয়েন্ট মোট 23 পয়েন্ট পেয়ে গেছি তো তোমাদের কী মনে হচ্ছে আমরা কি কোয়ালিফাই করতে পারছি হ্যাঁ গাইস আমরা কোয়ালিফাই করছি তো করছি গাইস পুরো 2 নম্বর হয়েছি বাংলাদেশের মধ্যে অ্যান্ড গাইস তারপরে কিন্তু আমরা এখন ইন্ডিয়া সার্ভারে গিয়ে আমাদের নেক্সট ফাইনাল ম্যাচটা হবে অ্যান্ড ওটাতে কেমনি কি পারফরমেন্স হয় ওটা তোমাদেরকে জানাবো অ্যান্ড গাইস এখানে গাইস তোমার তো পজিশন দেখতে পারতেছো এখান থেকে 4টা টিম যাবে অ্যান্ড তার গাইস একটা আছে অ্যাম্বুশি স্পোর্টস আর একটা টিম 75 এই মোট 6টা টিম কিন্তু বাংলাদেশের হয়ে ইন্ডিয়ান সার্ভারে খেলতে যাবে ইন্ডিয়া সার্ভারে কিন্তু খেলাটা হবে আমাদের এক লেভেল মানে 0 লেভেল রাইডতে খেলতে হবে আর কি তো সেটা বড় কথা নয় আর গাইস যে গাইনা থেকে এই বান্ডিলটা আমাদেরকে দিয়ে দিছে এই বান্ডিলটা কিন্তু মোটামুটি জোস একটা বান্ডিল মানে আমি যদিও সবসময় বলি না জোস বাট বান্ডিলটা কিন্তু আসলে সুন্দর দেখতে অ্যান্ড এটা গেমে কিছুদিন পরে আসবে যদিও যে কয় হাজার ডায়মন্ড তোমাদের খাবে কে জানে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা নিতে পারো অ্যান্ড যেহেতু আমাদের দিছে একটু ভিডিওতে দেখানো দরকার আমরা দেখাই দিলাম আর হ্যাঁ গাইস আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবার গাইস চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক বেশি সরি এতদিন ভিডিও না দেওয়ার জন্য আশা করি আজকে থেকে আমি মানে রেগুলার হয়ে যাব অ্যান্ড আমার ভয়েস একটু উল্টোপাল্টা হচ্ছে বিকজ এত গরমের ভিতরে দরজা জানালা সব বন্ধ করে ভয়েস ব্যবহার করতেছি হালকা মনে করো ভয়েসের প্রবলেম হচ্ছে আর এতক্ষণ যাবো টানা কথা বলা বুঝতে তো পারতেছো তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও চ্যানেল যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড এই ভিডিওটা চাইলে কিন্তু গাইস আমরা 3 দিন 3 ভিডিও বানিয়ে দিতে পারতাম যে ইউটিউবার ফেস 1 তারপরে বাংলাদেশের সেমিফাইনাল তারপরে ফাইনাল বাট গাইস 3টাই কিন্তু এক ভিডিওতে দিয়ে দিছে যদিও গাইস 3 ভিডিও যদি দিতাম তাহলে কিন্তু আমাদের 1-2 দিন পর পরে ভিডিও আপলোড দেওয়া যাইতো বাট প্যারানাই চিল ভিডিও তোমাদের আমি ফাইনালি দিয়ে দিছি অনেকদিন পর কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগছে আর এই বান্ডিলটা কিন্তু কিছুদিন পর গেমে আসবে তোমার চাইলে নিতে পারো না চাইলে নাই তো গাইস বাই বাই টেক কেয়ার সিনিয়র ভিউ লাভ ইউ অল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে বেশি বেশি সাপোর্ট করিও